রমজান মাসটা আইলো আবার চইলাও যাইতেছে ভাই ভাই খারাপ লাগতেছে অবাই শেষ সাথে ওইটা সিআরি খাওয়া ইফতারির সময় আজানোর জন্য অপেক্ষা করা এইগুলো আরও একটা বছর মিস করবো ভাই আরে মন খারাপ করিস না আবার এগারো মাস পর আমাদের মাঝে হাজির হবে রমজান মাস তা তো ঈদ নিয়ে কী প্ল্যান হ ঈদের কথা শুনলাম মনে আইলো আমার তো এবার আড়াই লাখ টাকার গরু কিনছে ওই বেটা ভাই এটা তো রোজার ঈদ ও না মানে মানে হইতেছে এই যে মানে ওইটাই কইতে চাইছিলাম আর কি আরে অনেক পোলাপ আছে একটাও রোজা থাকে না আর ইফতারি করার সময় সবার প্রথমে যায় বইয়া থেকে ভাই এটা কি আমারে কইলেন রোজা থেইকা নামাজ তো পরে না আর ঈদ মার্কেটিংয়ের সময় সবচেয়ে দামি জিনিসগুলো লয় বা এবার শিওর ইলাম কথাটা আমারই কইছিলেন ঈদের মার্কেটিং কার কি হইলো শুনি একটু আমি তো বক্সিবাজার থাইকা আড়াই মিটার লম্বা একটা ব্যাগ কিনছি কে নি মার্কেটিং এবার ব্যাক ওই থেকে আইলো এবার ঈদের সময় তো ওয়ার্ল্ড কাপও আছে কাপটা যেহেতু আমরাই নিচ্ছি ওটা তো আর হাতে করে আনা যায় না কাপ নাকি তোরা জিতবি হাসি লাগে কাপ তো জিতবো আমরা আমরা থাকতে তোরা কেমনে কাপ পাইস ক সালমান জেসি প্রতিটা কাপের জন্য আইডল এইটা যেমন হাস্যকর এবার তোরা কাপ জিতবি এইটাই তেমন হাস্যকর আরে মামারা আমরা থাকতে তোমরা কাপের কথা চিন্তা করো কেমনে। আম গো আছে হাসান ভাই হোসেন ভাই আমরা কাপ জিত মনে তাকি তোরা জিতবি তো গোদলে কেড়াই আছে ক আমক দল আছে গৌরীব ধোনি অস্বিন কার্তিক আর আছে যশপ্রিত কুমরা আমার তো চিন্তাইতেছে কালকে সালামি দিতে দিতে আমার পকেট ফাঁকা হয়ে যাইব যেই হোক এই ভিডিওটা আর বাড়ানো যাবে না এখানেই শেষ করি কেন ভাই কিসে আরে দেখতেছিস না আর ইয়া ভিডিও বানাইতেছে টিম মেম্বারও আজকে নাই ভিডিওটা আপলোড দিয়ে আরে ঈদ মার্কেটিংয়ে যাওয়া লাগবো আরে থামো থামো তোমরা কই যাইতেছো তোমাদের ও কি মার্কেটিং আছে নাকি তা যাওয়ার আগে ঈদের সালামি হিসাবে আমাদের চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিয়ে যাও ওরা অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছে একটা লাইক তো হইতেই পারে